আসসালামু আলাইকুম, আমি মাহবুব তামিম। আজকের ভিডিওটাতে কোনো স্পেসিফিক ব্লগ অথবা টিউটোরিয়াল থাকছে না। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউনিভার্সিটির সেমিস্টার শেষে ছোট্ট একটা পার্টি এবং স্যারের কিছু উপদেশমূলক বক্তব্যের মাধ্যমে একটি সেমিস্টারের সমাপ্তি ঘটে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি কিসে পড়াশোনা করি এবং কোথায় পড়াশোনা করি? আমি গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। যাই হোক, নিজের কথা না বাড়িয়ে এবার মেইন ভিডিওতে চলে যাওয়া যাক। কি করতে হবে, সঠিক ফর্মটা কি হবে এটা লিখতে হবে। তো এরকম থাকবে মোট 10টা অপশন। প্রতিদিনের মতো স্যার আমাদের ক্লাসে আসলেন এবং ফাইনাল এক্সাম সম্পর্কে আইডিয়া দিলেন, সাথে সিটি এক্সামের খাতা দেওয়া বাকি ছিল সেগুলো দিয়ে দিলেন। এভাবেই ক্লাসের সব কাজ সেরে ফেললেন। তারপর গত ক্লাসের প্রেজেন্টেশনের উপর আমার বানানো একটি ফানি ভিডিও স্যার সবাইকে দেখাতে বললেন। সবাই মিলে আনন্দের সহিত ভিডিওটা উপভোগ করে স্যার আমার প্রশংসা করলেন। আমরা আজকে একটা এক্সাম্পল দেখলাম আমাদের ক্লাসের মধ্যে। একটা ছাত্র তামিম, তার কথা স্পেশালি বলতে হবে যে সে কিন্তু পুরো ক্লাসের প্রেজেন্টেশন ভিডিও করে, এটা আবার এডিটিং করে সুন্দর করে নিয়ে আসে, সবাই আমরা এনজয় করলাম। সো দিস ইজ ওয়ান অফ দ্য স্পেশাল কোয়ালিটিস অফ হিম। এরপর স্যারের সাথে ফটো সেশন এবং তারপর আমরা কেক কাটবো। না, এভাবে দেখতে ভিডিওটা তেমন প্রাণবন্ত হচ্ছে না। এর চেয়ে আমরা অনুপম রায়ের একটা গানের সঙ্গে ভিডিওটা দেখতে পারি। ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আশার আটা পথ ভীষণ খামখে আলে চলে, তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি পারি, তোরে বিকেল ঘড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। সো দিস ওয়াজ দ্য লাস্ট ক্লাস। সো প্রথম কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল জার্নি উইথ অল অফ ইউ। It was wonderful, not because of me, but because of all of you. পেতে পারে যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট আমি নাও পেতে পারি, অর্থাৎ আমার তো ক্লাসে দেখা গেল আমি আশা করছিলাম এরকম গ্রেড হবে, কিন্তু গ্রেডটা এরকম হয়ে গেল। ইট ডাজেন্ট ম্যাটার, ইট জাস্ট ওয়ান কোর্স। তোমার সামনে আরও অনেকগুলো সেমিস্টার রয়েছে, তো এই সেমিস্টারগুলোতে চেষ্টা করতে হবে অ্যাকাডেমিক্যালি ভালো করার। পাশাপাশি আমরা আজকে একটা এক্সাম্পল দেখলাম আমাদের ক্লাসের মধ্যে। একটা ছাত্র তামিম, তার কথা স্পেশালি বলতে হবে যে সে কিন্তু পুরো ক্লাসের প্রেজেন্টেশন ভিডিও করে, এটা আবার এডিটিং করে সুন্দর করে নিয়ে আসে, সবাই আমরা এনজয় করলাম। সো দিস ইজ ওয়ান অফ দ্য স্পেশাল কোয়ালিটিস অফ হিম, তাই না? তো আমাদের এরকম প্রত্যেকের যে যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোতে আমরা যদি স্পেশাল কোয়ালিটির দিকে ফোকাস করি, আমরা স্কিল ডেভেলপমেন্টে কাজ করি, শুধুমাত্র আউট অফ ফোর আমি সিজিপিএ পাবো যেন এই উদ্দেশ্য না থাকে, ঠিক আছে? সো উদ্দেশ্য হচ্ছে আমার একাডেমিকটা যতটুকু ভালো করা যায় করবো, এবং এর পাশাপাশি আমার বর্তমান এই 21st century চলার জন্য যে স্কিলগুলো দরকার, বেসিক স্কিলগুলো, সেই স্কিল লাগবে না, সেই স্কিলগুলো হচ্ছে আমাদেরকে কী করতে হবে, অর্জন করতে হবে। তো যেহেতু তোমরা সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তোমাদের অলরেডি টেকনোলজিক্যাল অনেক জ্ঞান আছে এবং চেষ্টা করবে যে একবার লেটেস্ট যেগুলো আসে সেগুলো তাড়াতাড়ি আয়ত্ত করে ফেলার জন্য, ঠিক আছে? একই সাথে আমি নিজে হয়তো অনেক সময় ক্লাসের স্বার্থে বা আমাদের সবার স্বার্থে আমি হয়তো যেটা আমার বলা দরকার না, মানে একেবারেই লাউডলি বলা উচিত না অথবা একটু রাফলি বলা উচিত না, সেটা আমি একটু বলেছি।
So I hope that's okay with you because আমরা সবার জন্য বলেছি এটা এটা আমার একটা জানা ঠিক আছে সো এই হচ্ছে মোটামুটি আমার কাছ থেকে পরামর্শ সবাই খুব ভালো থাকবে তোমার সাথে ইনশাআল্লাহ দেখা হবে আবার যদি নেক্সট সেমিস্টার না হয় তাহলে ইউনিভার্সিটিতে সবাই আসো and you're always welcome to my room আমি সব সময় যখনই রুমে থাকব you are always welcome with any kind of problem হ্যাঁ যেটা বললো যে কোনো রকম প্রবলেম সেটা একাডেমিক প্রবলেম হোক বা যে কোনো ধরনের ঝামেলা টামেলা হোক আমাকে ফোন করলে ইউ আই এম দেয়ার ফর ইউ ওকে নো প্রবলেম Jal phoding